এ যেন রূপকথার গল্প, অসম্ভবকে সম্ভব করে বয়সকে পেছনে ফেলে ফিরে আসা মাহমুদুল্লাহ রিয়াদের গল্পটা এমনই চমকপ্রদ। চল্লিশের তীরে দাঁড়িয়ে থাকা রিয়াদ দল থেকে বাদ পড়লেন, ফিরেও আসলেন, আর সেই ফিরে আসা কতটা সুন্দর হতে পারে তা দেখতেও রিয়াদের ব্যাটের দিকে তাকাতে হয়। দেড় বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষেই বাদ পড়েছিলেন, ঘরের মাটিতে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই ফিরলেন, আর ফিরেই হাঁকালেন অর্ধশত। দল যখন ধুঁকছে তখন প্রতি আক্রমণে চাপটা কমালেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে চার ছক্কার ফুলঝুরি ছুটে মাত্র ২৭ বলে অর্ধশত তুলে নেন রিয়াদ। প্রত্যাবর্তনের ম্যাচে মাত্র ৩১ বলে ২-৪ ও ৪-৬ ৫৪ রান করেছেন রিয়াদ। তবে মাহমুদুল্লাহর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হয়তো এমন একটা ইনিংস দরকার ছিল। এমনিতে টি টোয়েন্টিতে শ্রীলঙ্কা তার প্রিয় প্রতিপক্ষ, এই ইনিংসটি সহ তাদের বিপক্ষে টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহর রান ১৩ ইনিংসে ১৪৯.১৫ স্ট্রাইক রেটে ৩৫২। এই ইনিংস খেলার পথে সাকিবের আরও কাছাকাছি পৌঁছে গেলেন রিয়াদ। ২১৭৬ রান নিয়ে তিনি সাকিব আল হাসানের পর দেশের পক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। ১২২টি টি টোয়েন্টিতে সাত অর্ধশতকে তিনি এই রান করেছেন। ১১৭ টি টোয়েন্টিতে ২৩৮২ রান নিয়ে সবার উপরে সাকিব আল হাসান। দুজনের ব্যবধানটা এখন মাত্র ২০৬ রানে। ফিনিশার মাহমুদুল্লাহ নিজের এই ইনিংসে পুরোপুরি সন্তুষ্ট নাই থাকতে পারেন, কারণ একটাই, তিনি যে ম্যাচটা শেষ করতে পারেননি। তবে টি টোয়েন্টিতে রিয়াদ যে এখনো ফুরিয়ে যায়নি, এখনো যে এই বিভাগে তার দেয়ার আছে অনেক কিছু, সেটি ব্যাট হাতে আবারও বুঝিয়ে দিলেন সিলেটে। কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ।